ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ড পুরো আলাদা, কেন কি আমি আমার মার কাছে এসেছি। তো মার কাছে এসেছি কালকে রাতে, তো যাওয়া হয়নি আর বাড়ি, তো ভাবলাম আজকে থেকে যাই কালকে চলে যাব। তো ওই কারণে আমি এখানে এখন আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি স্নান টান করে ফেলেছি, স্নান করে আমি পুজোটাও দিয়ে ফেলেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এখন বাজে 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী খাই আর কী কী করি সেগুলো দেখিও। আর আজকে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে সারাদিন কী কী খাই, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কী কী খাই সেগুলোই বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগ তেমন একটা শেয়ার করব না, ঠিক আছে? চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো ফ্রেন্ডস, আমি এবার খেয়ে নিচ্ছি। এখন অনেক বেজে গেছে, 10টার কাছাকাছি, তো ভাবলাম কিছু খাই। তো আমি এখন খাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী খাচ্ছি আমি এখন, চলো। তো এই তো ডিম টোস্ট খাচ্ছি, ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে বানিয়েছিলাম ডিম টোস্ট, এটাই আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পাখার আওয়াজ হয়তো কোনো আওয়াজ হতে পারে, পাখাটা এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে ওই জন্য। তো চলে দেখে নেওয়া যাক নেক্সট আমি কী খাই। এখন এটা আমি খেয়ে নিই, তারপর নেক্সট কী খাই পরে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখে নেওয়া যাক নেক্সট পরে কী খাই। তো এখন আমি এটা কমপ্লিট করে নিই। আমাদের কুটুসকে দেখতে পাচ্ছ, ও খাঁচা থেকে উঠবে বলে খুব লাভালাভি করছে, কিন্তু আমি ওকে ওঠাচ্ছি না, ও উঠতে পারে না একদম, এপার ওপার লাফাতে পারে না, কেন কি এই অভ্যেসটা আমরা ওকে করিয়ে নিই, ও সবসময় ঘরে থেকে থেকে অভ্যস্ত ওই জন্য। তো চলো কুটুস কুটুস কুটুস। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30 বা 11:30 মতন বাজে। তো এখন আমি কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নেওয়া যাক এখন আমি কি খাবো। আর খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, মানে ঘরে থাকা যাচ্ছে না, ঘামিয়ে দেখতেই পাচ্ছ কী অবস্থা হচ্ছে মুখ চোখে। তো এই এত গরমের সময় যদি ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে মনে হয় বেটার হবে, অন্য কিছু তো ভালো লাগছে না খেতে। তো চলো দেখে নিই ঠান্ডা কী খাওয়া যায়। তো চলো আমার সাথে থেকো আর আমার সঙ্গে থেকো, তাহলেই আজকে ভিডিওটা এনজয় করতে পারবে আর ভিডিওটা পুরোটা দেখতে পারবে, আর অবশ্যই দেখো পুরোটাই। তো চলো কী খাই দেখি, ঠান্ডাই কিছু খাবো এটাই ভেবে নিয়েছি। তো থামস আপ নিয়েছি, ভাবলাম এটাই খাই, কেন কি এতটা গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগছে না, এই থামস আপটা নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এটাই মনে হয় ভালো লাগবে, তো এটাই খাই। আর তারপরে কখন ভাত খাই তার কোনো ঠিক নেই, কেন কি কিছু ভালো লাগছে না। আজকের পুরো ভিডিওটা এনজয় করো, আশা করছি ভালো লাগবে। আর চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো খাবার নিয়ে। তো বন্ধুরা এখন সামথিং বাজে 2, তো এখন আমি আর লাঞ্চ করে নিচ্ছি। আর দেখো এখানে মাছের ঝোল আর সিম্পল ভাত নিয়েছি, আর কিছুই নয়, আর এটাই আমি এখন খেয়ে নেব। তো তারপরে দেখা যাক কী খাওয়া যায়। তো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আসবো নেক্সট যেটা খাবো সেটা নিয়ে। তো চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 4:00। তো এতটা গরম কিচ্ছু ভালো লাগছে না, ভাত ভাত খেয়ে মানে শুয়ে পড়েছিলাম, তো এক্ষুনি উঠলাম, উঠে ভাবলাম কিছু খাই না হলে ভালো লাগছে না, এত গরম লাগছে, ঠান্ডা কিছু খেতে ইচ্ছুচ্ছে, তাই জন্য নিয়েছি আমি একটুখানি মাজা নিয়েছি, এটা আমার মাজা খেতে বড্ড ভালো লাগে, আমি মাজা নিয়ে নিলাম, ভাবলাম একটুখানি খাই। এত গরম পড়েছে, যতই ঠান্ডা খাচ্ছি মনে হচ্ছে না যে কিছু মানে ঠান্ডা খাচ্ছি, বোঝাই যাচ্ছে ঠান্ডা আমার লাগবে, কেন কি এত ঠান্ডা খাচ্ছি তারপরও মালুম হচ্ছে না যে মানে ঠান্ডা খাচ্ছি এরকম মনে হচ্ছে। আর তো আমি এটা এখন খেয়ে নিই। সত্যি বলতে আমার মাজা খেতে বড্ড ভালো লাগে, সে যখনই শীতকালেও ভালো লাগে, অল টাইম ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো এখন আমি এটা খাচ্ছি, নেক্সট কী খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু
আমি কী কী খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা এবার ফিনিশ করি, তারপর নেক্সট কী খাই সেটাতে দেখাও। তো বন্ধুরা এখন বাজে 5টা, আর মা এসছে, আর মা আমার জন্য কী নিয়ে এসছে চলো দেখে নিই, আর সেটাই আমি এখন খাবো। তো চলো দেখে নিই এবার আমি কি খাই আর কি, চলো দেখা যাক আমি এখন কি খাবো। তো বন্ধুরা মা আমার জন্য দই নিয়ে এসছে, এই দইটাই আমি এখন খাবো। তো তারপরে কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দইটাকে তো আমার বড্ড ভালো লাগে, আর সেই ভারের দইগুলো ওইগুলো খেতে আমার একদম ভালো লাগে না। সামথিং এটা 15 টাকা নেয়, এই দইটা খেতে আমার খুবই ভালো লাগে। আর আরেকটা আছে আমদই, সেটাকে তো খুব ভালো লাগে, কিন্তু এটা আমদই নয়, আমদই দেখালো এটা আমদই নয়, আমি এটা ভালো করে জানি এটা আমদই নয়। তো কেন কি এই দইটা আমি খুব পছন্দ করি। তো যাই হোক এটা আমি এখন খাবো। তো তারপর সন্ধ্যাবেলা কি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমি সব কিছুই মানে খাওয়া দাওয়ার উপর থেকে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি ওই কারণে, চলো তো এটা আমি খেয়ে নিই, তারপরে নেক্সট দেখা যাক আমি কি খাই, চলো। তো এখন বাজে রাত 8টা সামথিং 9টা হবে, তো এরকমই বাজে, আর আমি খেয়ে নিচ্ছি লুচি আর আলুর তরকারি, এটাই ছিল রাতের খাবার, এটা খেয়েই আর কিছু খাবো না, আমার পেটে আর এক ফোঁটা জায়গা নেই এত খেয়ে ফেলেছি। তো অবশ্যই বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই বাই। ধরনের যদি আরও ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতন বিদায় নিলাম, বাই বাই। এই গরমে ভালো থেকো।